আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর গল্প দুধের স্বাদ। আজ ঘড়ির কাটা সব ঘর ঘুরে এসে যখন সন্ধ্যার ঈষৎ অন্ধকারকে ক্রমশ নিস্তব্ধ রাত্রির কোলে তুলে দেবার জন্য তৈরি হবে, দূরের বা দেয়ালের কোনো ঘড়ি একটি নিঃসঙ্গ ঘণ্টা ধ্বনি বাজিয়ে জানিয়ে দেবে যে এখন রাত ঠিক 8:30, তখনই নিরুপমা নিরুদির কথা মনে পড়বে। হয়তো চেনেন না, হয়তোবা নাম জানেন না, কিন্তু নিরুদিকে আপনারাও কখনো না কখনো দেখে থাকবেন। ঠিক এই মুহূর্তটিতে নিরুদি কোনো না কোনো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন, সিনেমা হাউসের প্রাঙ্গণে ঘোরাফেরা করছেন, কিংবা দেখছেন দেয়ালের কাচে ঢাকা ছবিগুলো। বেলেঘাটার একটা দরিদ্র গলিতে পাশাপাশি থাকতাম আমরা, ভাড়া ছিল সমানই, কিন্তু আমাদের ঘর ছিল দুখানা আর নিরুদির দেড়খানা। কলঘর ছিল একটাই, এক ফালি বারান্দার মাঝখানে কোমর উঁচু দেয়ালের পার্টিশন দিয়ে বানানো হয়েছিল দুতরফের রান্নাঘর। এত কাছাকাছি ছিলাম বলেই ঘনিষ্ঠতা হতে দেরি হয়নি। দুপুরে হঠাৎ কোনো আত্মীয় অতিথি এসে হাজির হলে নিরুদি পাঠিয়ে দিতেন দু একটা ঝালঝোল তরকারি, আর তার বাড়িতে লোক এলে বিনা দ্বিধায় চেয়ে নিয়ে যেতেন আমাদের রেকাবিখানা, চা দেবার জন্য কাচের গ্লাস, কিংবা হঠাৎ প্রয়োজনে দু চামচ চিনি। এমন মিশুকে মানুষ খুব কমই দেখেছি, সবসময় মুখে একটা হাসি খুশি ভাব আর কথা, কথার যেন আর শেষ নেই, আলাপ শুরু করলে আর শেষ হতো না যতক্ষণ না ডাল পুড়ে যাওয়ার গন্ধ নাকে আসে, আর সে গন্ধ নাকে এলেই ছুটে পালাতেন নিরুদি কথা শেষ না করেই। ঘামে ভেজা মুখ, আধময়লা শাড়িতে হলুদের ছোপ, হাতে হয়তো জাঁতি সুপুরি কিংবা কাপড় কাচা সাবান, আর কাঁধে গামছা নয়তো একরাশ ময়লা কাপড়। কিন্তু সন্ধে হতে না হতেই নিরুদির নিজের চেহারাও বদলে যেত, যেমন বদলে যেত তার দেড়খানা ঘরের চেহারা। তকতকে পরিষ্কার চাদর পড়ত বিছানার ওপর, মেঝের ভাঙা পুরনো সিমেন্টও পরিচ্ছন্ন দেখাত, আর নিরুদি নিজেকেও সাজাতেন পরিপাটিভাবে। দুখানে রঙিন শাড়ি পাল্টাপাল্টি করে পরতেন, খোপায় গুজতেন ঘুঙুর বাঁধা রূপরঙের কাঁটা, কপালে সিঁদুরের বড় একটা টিপ, পাতলা আর ফর্সা ঠোঁটে পানের ছোপ। নিরুদিকে তখন রীতিমতো সুন্দরী মনে হতো, শুধু সেই রূপের আড়াল থেকে উঁকি দিত লুকোনো দারিদ্র, গোপন কি একটা ব্যর্থতা। অরুণাকে প্রায়ই বলতাম সে কথা, বলতাম নিরুদির জন্য সত্যি দুঃখ হয় মাঝে মাঝে। ও বলত, অপরের বউয়ের জন্য তোমার যত দুঃখ, তার এক আনাও যদি নিজের বউয়ের জন্য থাকত। রাগাবার জন্য বলতাম, অত অভাবের মধ্যেও কেমন হাসি খুশি থাকেন নিরুদি, কেমন সাজানো গোছানো সংসার, কথায় কথায় তার ঠোঁট ফোলায় না তোমার মতো। রাগে মুখ ফিরিয়ে নিয়ে অরুণা বলতো, ছাই সাজানো গোছানো, সংসারের উপর কি কোনো টান আছে ওর, না স্বামীর উপরে আছে? বলতাম, সন্ধে হলেই যে জানলায় দাঁড়িয়ে স্বামীর পথ চেয়ে থাকে, তার আবার টান নেই স্বামীর উপর? অরুণা হাসত, বাইরে থেকে তোমরা কতটুকুই বা বোঝো, নিরুদির টান যদি কিছুর উপর থাকে সে হলো সিনেমার উপর। কথাটা অরুণা বললেও মানতে বাধ্য হতাম, খানিকটা সন্দেহ আর অবিশ্বাস উকি দিত মনের মধ্যে। সত্যি কথা বলতে কি, নিরুদির সঙ্গে কথা বলে যত ভালো লাগত, তত খারাপ লাগতো তার স্বামী বেচারির অবস্থা দেখে। কোন একটা ছোট্ট আপিসে কাজ করতেন মৃন্ময়বাবু, মাইনে পেতেন কম, কিন্তু অত অল্প টাকা রোজগারও তো আর পাঁচটা লোক বছরে একজোড়া নতুন জুতো কিনতে পারে, পুজোর সময় দুটো জামা বানায়। মৃন্ময়বাবুর চেহারা দেখলেই দুঃখ হতো নিরুদির জন্যে, কিন্তু অরুণা বলতো, আসলে দুঃখ হওয়া উচিত মৃন্ময়বাবুর জন্যেই। ভদ্রলোক যখন আপিসে বেরোতেন তখন কোষ্ঠীর বয়সের চেয়ে 5 বছর বেশি বয়স মনে হতো তার, আর ফিরতেন যখন তখন মনে হতো 35 বছরেই নুয়ে পড়েছেন। নিরুদি ফিটফাট থাকতে ভালোবাসতেন বটে, কিন্তু তার স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে দেখতাম কদাচিৎ, পায়ে ছেঁড়া জুতো, হাতে তালি মারা ছাতা, গায়ে একটা মান্ধাতার আমলের গলাবন্ধ কোট, কোটের নিচে হয়তো একটা গেঞ্জি পরতেন, কিংবা তাও পড়তেন না মৃন্ময়বাবু। অরুণা যখন নিরুদির সম্পর্কে অনুযোগ করত, বলতাম, মৃন্ময়বাবুর চেয়ে 30 টাকা বেশি রোজগার করেও আমাদের অবস্থা তো দেখছো, কি করে চালাবেন বলো? অরুণা রেগে যেত আমার কথা শুনে, বলতো, তোমাকে আর ওকালতি করতে হবে না নিরুদির হয়ে, মাসে 15 দিন সিনেমা দেখতে পারে
আর স্বামীর জন্য একজোড়া জুতো কেনার পয়সা হয় না। কথাটা সত্যি, আর ওই একটাই দোষ দেখতে পেতাম নিরুদির। মাঝে মাঝে খুব খারাপও লাগত, নিরুদি এত এত কথা বলতেন, এত এত হাসি, সবই কিন্তু ওই একটি জিনিসকে কেন্দ্র করে, সিনেমা। শুধু অরুণাই নয়, পাশাপাশি বাড়ির অন্যান্য মেয়েরাও নিরুদির এই বাড়াবাড়িটা ভালো চোখে দেখত না। প্রায় চোখে পড়তো আটটার মধ্যে খাওয়া দাওয়া সেরে সেজেগুজে বেরিয়ে যাচ্ছেন নিরুদি। সঙ্গে মৃন্ময়বাবুই যেতেন, কিন্তু পাশাপাশি ওদের দেখে কেউ স্বামী-স্ত্রী বলে মনে করত না। সাজ পোশাকে এত তফাত, যখন ফিরতেন টের পেতাম না কোনোদিন। কোনোদিন বা শুনতাম খিলখিল হাসি, কোন অভিনেতা সম্বন্ধে আলোচনা, যে আলোচনায় মৃন্ময়বাবু যোগ দিতেন না, কিংবা তার মৌনতাই ছিল যোগাযোগ। সকাল হতে না হতেই নিরুদি একমুখ হাসি নিয়ে হাজির হতেন, হাতে তার নতুন কোনো ছবির বই, যে বইগুলো সিনেমা হলে বিক্রি হয়। পাতলা বারো পাতার চটি বইখানা এগিয়ে দিয়ে নিরুদি জিজ্ঞেস করতেন, দেখেছেন এই ছবিটা? তারপর উত্তর শোনার অপেক্ষা না করেই বলতেন, দেখে এলাম কাল রাত্রি, কি চমৎকার যে হয়েছে, যান না অরুণাকে নিয়ে, দেখে আসুন। পেছন থেকে টিপ্পনি কাটত অরুণা, ভালো লোককেই বলেছে নিরুদি, উনি নিয়ে যাবেন সিনেমায়, তার আগে সাতবার হিসেবের খাতা নিয়ে বসবেন। হিসেবের খাতা নিয়ে কেন যে বসতে হয়, নিরুদির মতো রোজ রোজ সিনেমা যাওয়া যে কেন পোষায় না, তা অরুণা জানত। তবু বুঝতাম অরুণার মনেও এমন দু একটা স্বাদ জাগে, তাই সম্ভব হলে দুমাসে ছমাসে সিনেমা দেখতে যেতাম আমরাও। নিরুদি কিন্তু দেখে এসে সন্তুষ্ট হতেন না, এসে দেখাতেন দুয়ানা দামের সিনেমার বইটা, গল্পটা বলে যেতেন, বলতেন কে কেমন অভিনয় করেছে, কোন গানটা ভালো, পেছনের কোন অভদ্র লোকটা ওর কাঁধে হাত চেকিয়েছিল, শরীর দুলিয়ে হেসে নেছে অভিনয় করে সব ছবিটুকুই ফুটিয়ে তুলতেন নিরুদি। তারপর একসময় বইটা টুক করে তুলে নিয়ে চলে যেতেন অন্য কোনো পড়শির বাড়িতে। অরুণা বলত, আশ্চর্য মানুষ বাপু, একদিন সিনেমা না দেখে স্বামীর জন্য একটা ধুতি কিনলেও তো পারে। পাশের বাড়ির হরেনবাবু অনুযোগ করতেন, আপনাদের ওই নিরুদিটাকে না তাড়াতে পারলে তো নিস্তার নেই মশাই, নিজে যা করে করুক, তা আমাদের বাড়ির মেয়েগুলোকেও নাচাতে ছাড়ে না। বলতাম, হ্যাঁ ওর তো ওই একটাই দোষ। দোষ? রেগে যেতেন হরেনবাবু, বলতেন, চাকরি বাকরি তো মশাই আমরাও করি, মাসে একটা সিনেমা দেখলেই তো টানাটানি পড়ে যায়, টাকা পাই কোত্থেকে বলুন তো? ইঙ্গিতটা কিন্তু খারাপ লাগত, নিরুদি স্বামীর দিকে চোখ দেন না এ কথা সত্যি হতে পারে, কিন্তু নিজের দিকেই বা চোখ আছে কই? সেই দুখানা রঙিন শাড়ি তো পাল্টাপাল্টি পরেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা স্বভাব ওর, এই যা। কিন্তু সেটা মানুষের পছন্দ অপছন্দের ব্যাপার, অপরাধ নয় নিশ্চয়ই। আর জীবনের কোনো সাধি যার মেটেনি, একটা নেশায় সে যদি নিজেকে ভুলে থাকতে পারে, কি এমন দোষ? অরুণাকে সে কথা বোঝাতাম, বলতাম, তোমাদের সময় কাটে ছেলে মানুষ করতেই, নিরুদির সময় কাটাবার কেউ নেই বলেই তো ছেলে মানুষ থেকে গেছেন। অরুণা বলত, মৃন্ময়বাবু তো একটা ভাইকে মানুষ করছেন, স্কুলে পড়াচ্ছেন, উনি পারেন কি করে ওই টাকায়? বলতাম, চেষ্টা করলে আর কি না হয়। অরুণা হেসে ফেলত, সেই কথাই তো বলছি, তুমিও কি চেষ্টা করলে পারো না? ইচ্ছে নেই, এই যা। সুতরাং ইচ্ছে করতে হতো কখনো সখনো, আর সেই জন্যই একটা নতুন ছবি দেখতে গিয়ে হঠাৎ দেখা হয়েছিল সেদিন নিরুদির সঙ্গে। তখন সাড়ে আটটার ঘন্টা বেজে গেছে, একটা শো শেষ হবার মুখে, আর পরের শো শুরু হবার আগেই লোক জমতে শুরু করেছে। একেবারে আনকোরা নতুন একটা ছবি দেখানো হচ্ছে সেদিন থেকেই, তাই এসে দেখলাম টিকিট সব বিক্রি হয়ে গেছে। অরুণা বলল, চলো অন্য ছবি দেখি গে। বললাম, তাই চলো। টিকিট ঘরের সামনে থেকে বেরিয়ে আসছি, হঠাৎ চোখে পড়ল মৃন্ময়বাবুর দিকে। এক কোণে ছাতায় ভর দিয়ে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন, ভ্রুক্ষেপ নেই কোনো দিকে। মৃন্ময়বাবুকে দেখেই বুঝলাম নিরুদি নিশ্চয়ই আছেন কাছে পিঠে, আর তাই রং ঝলমল মেয়েদের মুখের উপর দিয়ে। শরীরের নয় এ কথাই বা বলি কি করে, আমার চোখ পিছলে গিয়ে থামল নিরুদির মুখে। প্রজাপতির মতো ছটফট করে এখান থেকে ওখানে সরে যাচ্ছিলেন নিরুদি, কিন্তু চোখ আটা ছিল তার কাঁচে ঢাকা শো কার্ডের ছবিগুলোর উপর। খুব তন্ময় হয়ে দেখছিলেন নিরুদি ছবিগুলো, কখনো সরে যেতে গিয়ে অন্য মেয়ের ধাক্কা লাগছিল হয়তো, আর একমুখ হাসি ছড়িয়ে
ক্ষমা চেয়ে নিচ্ছিলেন নিরুদি। কিন্তু সেখানেই শেষ নয়, রীতিমতো কথা জুড়ে দিচ্ছিলেন তাদের সঙ্গে। কি যেন দেখাচ্ছিলেন ছবিগুলোর দিকে আঙুল তুলে আর হাসছিলেন, সেই সহজ খিলখিল হাসি অরুণার এতক্ষণে চোখে পড়েছিল। আরে নিরুদি যে বলে এগিয়ে গেল ও, আমিও এগিয়ে যেতে বাধ্য হলাম। অরুণা বলল, কেমন ভাগ্য দেখেছে নিরুদি, এলাম একদিন তাও টিকিট পেলাম না, আপনারা পেয়েছেন? নিরুদি প্রথম একটু বিরক্ত হয়েছিলেন বোধ হয়, কিন্তু পর মুহূর্তেই হেসে উঠলেন, বললেন, টিকিট কি ভাই পাওয়া যেত, ঠিক মুহূর্তে এসে পড়েছিলাম, তাই 3 টাকার টিকিট মাত্র 2টোই ছিল। 3 টাকা? শুধু অরুণায় নয়, আমার মুখ থেকেও বোধ হয় অস্ফুট বিস্ময় প্রকাশ পেয়েছিল। তাই লজ্জা চাপা দেবার জন্য তাড়াতাড়ি অরুণাকে বললাম, চলো চলো, শিগগির অন্য ছবি দেখতে হয়তো, চলো। চলে এলাম তক্ষণে, দেখে এলাম অন্য একটা ছবি। কিন্তু নিরুদির কাছে শোনার পর থেকে অরুণা জেদ ধরল 3 টাকার টিকিটে একদিন সিনেমা দেখতে হবে। সুতরাং পুরো 1 মাসের জলখাবার খরচটা সংক্ষেপ করতে হলো, ফলে নিরুদির উপর চটে গেলাম। হরেনবাবুর ইঙ্গিতটাও বিশ্বাস করতে ইচ্ছে হলো। নতুন একটা ছবি তখন চলছে, মাত্র 2-3 দিন শুরু হয়েছে হয়তো, তাই অরুণা বলল, চলুন নিরুদি একসঙ্গে ছবি দেখে আসি। নিরুদি হেসে বললেন, ও ছবি তো দেখেছি পরশুদিনই, বলে গল্পটা বলে গেলেন নিরুদি। তারপর নাক কুচকে বললেন, অমন বাজে ছবি 2 বার দেখতে আমার ভালো লাগে না। এক ছবি একবারই যাদের দেখা হয় না, 2 বার দেখার কথা তার আর কি করে বলবে। 3 টাকার টিকিটে দেখবার জন্য কিনা জানি না, ছবিটা এত ভালো লাগলো যে মনে হলো নিরুদি 2 বার দেখলেও পারতেন। কিন্তু বাড়ি ফেরার পর যখন মনে পড়ল কর করে 6টা টাকা বেরিয়ে গেছে, তখন মন খারাপ হয়ে গেল রীতিমতো। আরও মন খারাপ হলো দিন কয়েক পরে, যখন উচ্ছ্বসিত আনন্দে নিরুদি বললেন, শুনেছেন খবর? কি খবর, কই শুনিনি তো কিছু। নিরুদি হাসি হাসি মুখে বললেন, ওর মাইনে বেড়েছে অনেক, চাকরিতে উন্নতি হলো। আর নিরুদি চলে যেতেই অরুণা বলল, শুনেছ খবর? কি খবর, মাইনে বাড়াতো? অরুণা ম্লান মুখে বলল, না, নিরুদি বলছিলেন ওরা এবার নাকি একটা ভালো বাড়িতে উঠে যাবেন। তা তো যাবেনি, পাড়ার লোক তবু সন্তুষ্ট হবে। ভাবলাম নিরুদির সম্বন্ধে যাতা শুনতেও হবে না আর হরেনবাবুর কাছ থেকে। অরুণা কোনো জবাব দিল না। বুঝলাম এতদিন পাশাপাশি থেকে নিরুদির ওপর মায়া পড়ে গেছে ওর, ছেড়ে যাবেন শুনে তাই চোখ ছলছল করছে। কিন্তু মৃন্ময়বাবুরও চোখ ছলছল করে তা জানতাম না, তার সঙ্গে কথাবার্তা হতো খুবই কম, একটু গম্ভীর নির্বিকার ধরনের মানুষ, তাই চুপচাপ 10টা 5টা আপেশ করতেন আর নেহাত দায় না পড়লে কথা বলতেন না কখনো। সেই মৃন্ময়বাবু একদিন এসে হাজির, বললেন, একটা উপকার চাইতে এসেছি। আমি বললাম, উপকার করার সুযোগ আর দায় কজন, বলুন কি ব্যাপার? মৃন্ময়বাবুর চোখ ছলছল করে উঠল, বললেন, আমার স্ত্রী আপনাদের কথা খুব মানে, তাই বলছিলাম। বলুন, সংকোচ করবেন না, এতদিনেও যদি আমরা আত্মীয় না হয়ে থাকি তাহলে বুঝব আমরা মানুষই নই। মৃন্ময়বাবু বিষণ্ন মুখে হাসবার চেষ্টা করলেন, বললেন, মেয়েদের সবচেয়ে বড় স্বার্থ তো মিটল না ওর, এত রকমের শখ কোনোটাই মেটাইনি এতদিন, শুধু টাকা জমিয়েছে। ছেলেকে ভালোভাবে মানুষ করবে, ভালো স্কুলে পড়াবে, ছেলের পোশাক দেখে কেউ যেন না ভাবে গরিবের ছেলে, এইসব স্বপ্ন দেখেছে তো বিয়ের পর থেকেই। একটু থামলেন মৃন্ময়বাবু, দেখলাম চোখের জল চেপে রাখতে পারছেন না ভদ্রলোক, বললেন, সিনেমা দেখবার এত শখ, কিন্তু বিয়ের পর থেকে একটা ছবিও দেখতে রাজি হয়নি। সে কি? আমি বিস্মিত হলাম। মৃন্ময়বাবু বললেন, ছবি তো দেখতো না ও, শুধু সিনেমা হলের সামনে ঘোরাঘুরি করতো, দেয়ালের ছবিগুলি দেখত, আর দোয়ানা দিয়ে একখানা বই কিনে আনত, ওই যে বইগুলো সিনেমা হলে বিক্রি হয় সেগুলো। স্তম্ভিত হয়ে রইলাম মৃন্ময়বাবুর কথা শুনে। একটু থেমে চোখ মুছে মৃন্ময়বাবু বললেন, এখন তো মাইনে বেড়েছে, বলছি একদিন একটা সিনেমা দেখতে, কিছুতেই রাজি হচ্ছে না, বলছে তার চেয়ে ছেলের জন্য টাকাটা জমিয়ে রাখবে। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন মৃন্ময়বাবু। বললাম, কি করতে হবে বলুন। মৃন্ময়বাবুর হাসিটাও বিকৃত হয়ে গেল কথা বলতে গিয়ে, বললেন, আপনার স্ত্রী যদি একটু বুঝিয়ে বলেন, এত শখ ওর সিনেমা দেখার,
একটা দিন যদি সত্যি সত্যি দেখে আসে একটা ছবি, 8 বছর তো হয়ে গেল, আর ছেলের জন্য টাকা জমিয়ে কি হবে বলুন? ভুলে ঘাড় নেড়ে ফেলেছিলাম, শুধরে নিয়ে বললাম, না না সে কি কথা, সে কি কথা। অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম দুজনে, তারপর একসময় উঠে বিদায় নিয়েছিলেন মৃন্ময়বাবু। অরুণা সব শুনে কপালের চোখ তুলেছিল, তারপর অনেক বুঝিয়েছিল নিরুদিকে, অন্তত একদিন সিনেমা দেখে আসুন নিরুদি, তা না হলে উনি দুঃখ পাবেন। নিরুদি হেসে উঠেছিলেন কিন্তু রাজি হননি, তা সত্ত্বেও মাঝে মাঝে বেরিয়ে যেতেন আগের মতোই, সিনেমার সেই চটি বই একখানা কিনে আনতেন, কিন্তু আগের মতো অরুণার কাছে এসে গল্প করতেন না কোনোদিন। সকাল হলেই বইটা হাতে নিয়ে চলে যেতেন হরেনবাবুদের বাড়ি। তারপর একদিন সত্যিই ও বাড়ি ছেড়ে গেলেন নিরুদিরা। এখনো মাঝে মাঝে সিনেমা হলের সামনে ঘোরাফেরা করেন, দেয়ালের ছবি দেখেন নিরুদি, কিন্তু সিনেমার টিকিট কাটেন না কোনোদিন। যে কোনো রবিবার রাত 8:30 সময় খোঁজ করলে কোনো না কোনো সিনেমা হলের সামনে আপনারাও নিরুদির দেখা পাবেন। দেখবেন হয়তো দেয়ালের ছবিগুলো দেখছেন নিরুদি, হাতে দুয়ানা দামের একখানা চটি বই, আর হয়তো একটু পরেই দেখবেন কোনো না কোনো মেয়ের সঙ্গে আলাপ জুড়ে নিরুদি জেনে নিচ্ছেন কে কেমন অভিনয় করেছে, কোন গানটা ভালো, ছবির শেষটা কিরকম।